প্রতিনিয়তই চারিদিকে শুধু সিরিয়াসনেস আর সিরিয়াসনেস, আর মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই ভরে গিয়েছে। আর শেষ কবে যে প্রাণ খুলে এসেছে তার কোনো ইয়াত্তা নেই। তবে আপনার জীবন যদি বোরিং হয়ে থাকে চিন্তা নেই, কেননা রোমাঞ্চকরের আজকের এপিসোডে এমনই কিছু ভিডিও দেখতে চলেছেন যেগুলো দেখার পর নিজেকে হাসিকেও আর কন্ট্রোল করে রাখতে পারবেন না। আর বন্ধুরা, এমনই কিছু র্যান্ডম ফানি মোমেন্টস নিয়ে এর আগের এপিসোডটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর তাই তো আজকে দেখতে চলেছেন র্যান্ডম ফানি মোমেন্টস কটনে ক্যামেরার Episode-2। বন্ধুরা, কিছু কিছু মানুষ কখনো কখনো এমন সব আজীব গরিব কাণ্ড করে বসে যেগুলো দেখার পর আমরা তো হাসি ধরে রাখতে পারি না, তার সাথে সাথে অবাক না হয়েও পারি না। উদাহরণস্বরূপ, আপনি এই ভিডিওর এই লোকটিকে একবার দেখুন, যে কিনা একটি ছোট্ট হোলের মধ্যে নিজের মাথাকে ঢুকিয়ে ফেলে। এরপরে আশেপাশের মানুষজন হাসতে শুরু করে যে এ কি করছে, কিন্তু অবাক তো তখনই হয় যখন তার পুরো বডিকে এই ছোট্ট হোলের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। বর্তমান সময়ে বিভিন্ন রাস্তাঘাট এমনভাবে নির্মাণ করা হয় যেটা কিনা একটু বৃষ্টি হলে তার রাস্তার সাতিয়ানাশ হয়ে যায়। আর এসবের পেছনের মূল কারণই হলো সস্তা বাজেট আর ইঞ্জিনিয়ারদের দুর্নীতি। আর ভাগ্য যদি আপনার খারাপ হয়, তবে এই কার মালিকের মতো আপনার বেহাল অবস্থা হয়ে যেতে পারে। আপনি যত বেশি ভার উঠাতে পারেন না কেন, জীবনের ভার উঠানো কিন্তু কঠিন। আর আমাদের কথায় যদি বিশ্বাস না হয়, তবে এই মোটু মহাশয়কে একবার দেখুন। যদি আপনি সস্তা নেশা করে কাজে নামতে যান, তবে আপনার সাথে এই লোকের মতো অবস্থা হয়ে যেতে পারে। কষ্ট যে না শোনাগো আমার। আর যাই করুন না কেন, কখনো পানিতে থাকা কাঠের উপরে নিজের ব্যালেন্স রাখতে যাবেন না, তাহলে তো এই মহাশয়ের মতোই অবস্থা হয়ে যাবে। আরে, কোনো ওয়াইনের বোতল খুলতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, আর সেটা যদি না হয়, তবে মেয়েটির মতো অবস্থা হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা নিজেদের হার মানতে পছন্দ করে না, আর এই অবস্থায় যদি হেরে যান, তবে কি কি না করেন তার কোনো ইয়াত্তাই থাকে না। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল এই ভিডিওটিতে, যেখানে কিনা সাইবার ক্যাফেতে গেম স্টেশনে সবাই গেম খেলছিল। এই অবস্থায় এখানে থাকা এই ছেলেটি গেম খেলতে খেলতে গেমে হেরে গিয়ে এতটাই রেগে যায় যে তার মাথায় ছিল না এটা তার নিজস্ব কম্পিউটার না। তাই সে রেগে মেগে প্রথমে তো মাউসটিকে আছাড় মারে, আর মনিটরটিতে একটি পাঞ্চ মারে। আর এতেও যখন তার রাগ কন্ট্রোল হয় না, তখন সে উড়াধুড়া মারামারি করতে শুরু করে। এখন রাগের মাথায় বেচারা তো এমন কাণ্ড ঘটিয়ে বসেছে, কিন্তু পরবর্তীতে তার সাথে কি ঘটনা ঘটবে সেটা হয়তো আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা যেখানে সেখানে অদ্ভুত কাণ্ড করতে একটুও বিব্রত হয় না। আর উদাহরণস্বরূপ এই বুড়ো আঙ্কেলকেই দেখুন, যেখানে একটি গাড়ির কাঁচের সামনে গিয়ে নিজের দাঁত সেট করতে ব্যস্ত হয়ে যায়। এখন এই বুড়ো আঙ্কেল হয়তো জানতই না যে গাড়িতে ড্যাশ ক্যামেরা লাগানো রয়েছে, আর এই ড্যাশ ক্যামেরায় সকল ঘটনা রেকর্ড হতে থাকছে। আর আপনি যদি ওয়াইনের ভাগ কাউকে দিতে না চান, তবে আপনার সাথে আপনার আশেপাশের পোষা প্রাণীগুলো এরকমই কাণ্ড ঘটিয়ে বসতে পারে। কেউ কখনোই নিজের আদরের ভাগ অন্যকে দিতে চায় না, সেটা মানুষ হোক অথবা কোনো প্রাণী। এখন আমাদের কথা যদি বিশ্বাস না হয়, তবে এখানে থাকা এই ভিডিওটি একবার দেখুন, যেখানে কিনা মেয়েটি তার পোষা পাখিকে আদর দিতে যাচ্ছিল। এই অবস্থায় পেছনে থাকা কুকুরটি মোটেও সহ্য করতে পারে না, তাই তো পাখিটিকে একটি থাবা দিয়ে বসে। কিছু কিছু চোর আছে যাদের চুরি করার টেকনিক দেখলে হাসতে হাসতে গড়াগড়ি করতে মন চায়। ঠিক এমনই এই চোর মহাশয়, যে কিনা তার পার্টনার চোরকে রাস্তায় বাইকে বসিয়ে বাইক স্টার্ট করে রাখতে বলে, আর সে মোবাইলে কথা বলার ভান ধরে দোকানে এসে দোকানদারকে একটি ফোন দেখাতে বলে। আর যখনই দোকানদার তাকে ফোনটি দেয়, সে তো ফোন নিয়ে সেখান থেকে রাফু চাক্কার হয়ে যায়, আর দোকানদার ভ্যাবা চাকা খেয়ে দেখতেই থেকে যায়। ঠিক এমনই আরও একটি চোরকে একবার দেখুন, যেখানে মোবাইল দোকানে গিয়ে সেলফি চেক করার ভান ধরে সেখান থেকে ফোনটি নিয়ে ভো দৌড় দেয়। এখন পিছলা জায়গাতে যদি দুই বন্ধু মিলে পাকনামি করতে যাই, তবে এভাবে পানি দিয়ে মুখ থুবড়ানি খাওয়াটাই নিশ্চিত। বন্ধুরা, বুড়ো বয়সে যদি জিম করার শখ থেকে থাকে, তবে এই আঙ্কেলের মতো অবস্থা হওয়াটাই স্বাভাবিক। তো চলুন তাহলে এমনই কিছু স্টুপিড মানুষদের স্টুপিড কর্মকাণ্ড দেখে নেওয়া যাক। খতম, বাই বাই, টাটা। আরে, মানুষ যে কতটা পাকনা হয় সেটা এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। মূলত এখানে খেলা চলাকালীন সময়ে মিডিয়ার লোক এখানে ভিডিও রেকর্ডিং করছিল, আর এই লোকের পেছনে প্রেস লেখা ছিল। আপনাদের জানার জন্য বলে দিই, প্রেস মানে হচ্ছে টিপাদিন বা চাপুন। এই অবস্থায় দর্শকদের মধ্যে থেকে একজন নিচে নেমে আসে, আর লোকটির পিঠে একটি গুঁতো মেরে বসে। আর এটি দেখে যখন সে লোকটি জিজ্ঞাসা করে যে আমাকে গুঁতো মারছেন কেন, তখন লোকটি বলে আপনার পিঠেই তো লেখা আছে প্রেস।
গ্রামের চাচাতো বোন যখন জীবনে প্রথমবার হাই হিল পরে তখন তার সাথে এরকম অবস্থা হওয়াটাই স্বাভাবিক। আরে বন্ধুরা, এখন গ্রামের মানুষের কাছে হঠাৎ করে যদি আপনি পিপিই কিট পরে সামনে যান তবে তো আপনাকে ভূত ভাবাটাই স্বাভাবিক, আর যদি সেটা রাত 12টার পর হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে পেশেন্টের রুমে এক নার্স পিপিই কিট পরে তার সামনে যায়, আর বেচারি ভ্যাবা জায়গা খেয়ে গিয়ে চিৎকার করতে শুরু করে ভূত ভূত বলে। আর ঘটনাটি এতটাই হাস্যকর ছিল যে সোশ্যাল মিডিয়াতে আসার পর ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। চলুন এমনই কিছু ঘটনা দেখে নেওয়া যাক যেখানে কিনা অদ্ভুত সব লোকজন অদ্ভুত কর্মকাণ্ড করতে গিয়ে ফেলস মোমেন্টের শিকার হয়ে যায়। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে, আর যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন। পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 3 লিখে ফেলুন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।